আহসান মঞ্জিলের সামনে বিনা স্মৃতি স্নানঘাট। ঐতিহ্যবাহী এই ঘাটে ফেলা নানা বর্জ্য সামনের বুড়িগঙ্গার দূষণ বাড়াচ্ছে। সেখানেই ছুটির দিনে পরিচ্ছন্নতা অভিযান চালালেন একদল তরুণ তরুণী। রিভার বাংলাদেশ নামের একটি সংগঠন নিয়ে 2017 সালের বিশ্ব নদী দিবস থেকে তারা কাজ করছেন। 43 জেলায় তাদের প্রায় 7,000 স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছে নদী রক্ষার এই কার্যক্রমে। বিনা স্মৃতি স্নানঘাটে দেশের নানা এলাকা থেকে ফল আসে, যে ফলগুলো নষ্ট হয়ে যায় তার সবই ফেলা হয় বুড়িগঙ্গায়। শুধু তাই নয়, আশপাশের লোকালয়ের বর্জ্য অপচনশীল আবর্জনায় এই ঘাট সংলগ্ন বুড়িগঙ্গা দূষণে নাকাল। নদী বাঁচানোর তাগিদ থেকে সবাইকে এমন পরিচ্ছন্নতায় অংশ নেওয়ার আহ্বান সংগঠনটির। ঘাটের মাঝিরাও চান নদী পরিষ্কার থাকুক, কারণ এই নদী ঘিরেই তাদের রুটি রুজি উপার্জন।